মানে একটু হালকা লাগছে এখন আচ্ছা প্লিজ আপনি ফ্ল্যাটটা নিয়ে ফেলেন না সরি আমি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না আমি না হয় যাই পরে আবার আসো না না তা কেন হবে বসেন না তুমি না একলা থাকতে চাইলা আমার আর চাওয়া পাওয়া একলা থাকতে চাইনি কখনো এখন তো একলা থাকতেই হচ্ছে চাইলেও তো আর অন্য কারোর সাথে থাকতে পারছি না আর খেয়াল ভাই নাই তো কি হইছে আমরা আছি না আপনি আমার ভাই হয়ে যাবেন কি যে কও না তুমি আমিও তো একা আজকে দুই দিন হয়েছে পায়রা বাসায় তারপরও করলাম আমার বাসা খালি তাই না সেটাই শেষ বিচারে এসে আমরা আসলে সবাই একা এই ভিড়ের ভেতরে থেকেও আমরা একা আচ্ছা বাদ দেন শহীদ ভাই আপনি ফ্ল্যাট কিনবেন কিসের ফ্ল্যাট ওই যে আমাদের যে অ্যাপার্টমেন্টগুলি ডেভেলপ হচ্ছে সেখান থেকে কোনো একটা ফ্ল্যাট যদি আপনি কিনতেন মানে খেয়াল ভাই তার ভাগের ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছে মানে আমরা চাইলে যে কোম্পানি ডেভেলপ করছে ওদের কাছে সেল করতে পারি কিন্তু তারা তো একটু কম টাকা দেবে বুঝতেই পারছেন সো যদি আপনি নিতেন এত টাকা দিয়ে উনি কি করব ও যে খুনি তাকে দেবে আর কি খুনি পাওয়াটা চিনি আমি প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হ্যাঁ সে নাকি বলেছে তাকে যদি টাকা দেওয়া হয় তাহলে সব দোষ সে নিজের মাথায় মানে স্বীকার করে নেবে কোর্টে গিয়ে বলবে সে খেয়াল বা রায়না এদের কাউকে চেনে না খেয়াল ভাই চাইছে তাকে টাকাটা দিতে ভালো তো আমি আসলে ভালো না খারাপ বুঝতে পারছিলাম না এখনও আমি কনফিউজড আপনি বলেন তো কি করা যায় মানে আসলে কি ঠিক হবে নাকি আমি আসলে এটার বিরুদ্ধে ছিলাম আমি এখনও বুঝতে পারছি না এটা ঠিক হচ্ছে নাকি ভুল আপনি একটু বলেন তো দেখো রুবেল তো ওনারে মারছিল মানে মাইরা ফালাইতে চাইছিল আর কি মুইরা গেছে মনে করে ফালাইও দিছিল তারপরেও তো ওনারা রুবেলরে মারতে চায় নাই তাই না না সেটা চাইনি কিন্তু ওই একটু শাস্তি দিতে চেয়েছিল আর কি হ্যাঁ এখন যেভাবে হোক পরোটা যেহেতু মারছে শাস্তি পাইলে পরোটারই পাওয়া উচিত একটু স্বস্তি পাইলাম জানেন মানে একটু হালকা লাগছে এখন আচ্ছা প্লিজ আপনি ফ্ল্যাটটা নিয়ে ফেলেন না টাকাটা আমাকে দেন আমি টাকাটা পরোটার বউকে একটু দিই আরে টাকাটা তুমি আমার কাছ থেকে নাও বিক্রি বার্তা পরে করা যাবে না না আপনি কেন টাকা দিবেন দিলাম সমস্যা নাই তো এখন হুট করে ফ্ল্যাটও বিক্রি করতে পারবো না তুমি বললে আমি কালকেই চেক দিয়ে দিতে পারি আবার পরোটার বউরেও দিয়ে দিতে পারি আচ্ছা তাহলে দিয়েন শহীদ ভাই আমি কিন্তু এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি মানে আমার একটা চাকরি হয়েছে এতদিন আমি দোটানাই ছিলাম যে চাকরিতে জয়েন করব কি করব না এখন ডিসিশন নিয়ে ফেলেছি আমি চাকরিতে জয়েন করব তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে চাকরি নেবা ওখানে আমার জন্য একটা চাকরি ঠিক করো আমি সেখানে ডান্স ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করছি আপনি কি পদে জয়েন করতে চান আমি ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করব ভালো বলেছো আচ্ছা এসব কথা এখন রাখো চলো যাই কোথায় যাব আরে বাসায় একা একা থাকলে তুমি খারাপ লাগবে তোমার চলো বাইরে যাই ঘুরি ফিরি খাই দাই সত্যি যাব তাহলে আপনি বসেন আমি একটু রেডি হয়ে আসি আরে তুমি তো এমনিই সুন্দর সুন্দর তোমার জন্য অপেক্ষা করে মাঝে মাঝে আপনি কিন্তু সুন্দর করে কথা বলেন খালি মানুষটাই ভালো হইতে পারলাম না যাও রেডি হয়ে আসো